গাড়ি 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 ভাই, আমার গাড়ি। আপনার গাড়ি? ভাই বাস, আমার বাস ভাইয়া। ও আচ্ছা, কোথায় যাবেন? আপনি জানেন না, পাবনা সাথিয়া। কয়টা গাড়ি? 10:15। এখন কয়টা বাজে? 11:15 ভাইয়া। আপনার জন্য কি গাড়ি 1 ঘন্টা লেট করবে? আমি ফোন করেছিলাম তো ভাইয়া। হ্যাঁ, এই আপনি জানেন না রাস্তার কি অবস্থা ভাই, জ্যাম, ইদার বাজার, আপনি বুঝতে পারছেন। শিট, ও ভাইয়া, আমি তো প্রোগ্রাম থেকে আসছি ভাই, দেখে বুঝতে পারছেন না, একটা প্রোগ্রামে হোস্ট করেছি ভাই, আমি এই জন্য আসতে লেট হয়ে গেছে। আমি তো ফোন করেছিলাম এই জন্য, অপেক্ষা করবেন না। আপনি ফোন করেছিলেন, 10 মিনিট ওয়েট করেছি, এরপর আপনাকে ফোন দিয়ে আপনার ফোনটা বন্ধ পেয়েছে। আপনি ছাড়া তো আরও 41 জন যাত্রী থাকে, তারা চিল্লাচিল্লি করছিল, গাড়ি চলে গেছে। ভাইয়া তাহলে পরের বাস কয়টা ভাইয়া? নেক্সট বাস হলো সন্ধ্যা 7টায়, তারপরেরটা রাত 11টায়, তারপরেরটা রাত 12টায়, কিন্তু একটি বাসেরও সিট খালি নেই। কথা বললেন ভাই, আমি কি তাহলে দাঁড়িয়ে যাবো? আমার সাথে কি দাঁড়িয়ে যাওয়া যায় ভাই? আপনি আমাকে দেখে বুঝতে পারছেন, আমি একটা প্রোগ্রামের হোস্ট ভাইয়া। আপনি এক কাজ করেন, আমার জন্য একটা সিটের ব্যবস্থা করে দেন। সিটের ব্যবস্থা করা যাবে না। তাহলে ভাই একটা কাজ করেন, একটু দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের বাসে দাঁড়িয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই আপা। আমি কি তাহলে ভাই ঈদ করবো না বলেন? আমার ফ্যামিলি আমার জন্য ওয়েট করছে না। হ্যাঁ, আপনি তো নিজে ঠিকই গিয়ে আপনার বউর সাথে ঈদ করবেন, নিজের জন্য ঠিকই টিকিট কেটে রাখছেন, আমাকে একটা ম্যানেজ করে দেন না ভাইয়া। সামনে আরো একটা কাউন্টার আছে, যান ওখানে টিকিট পাবেন। ভাইয়া সামনে তাহলে কোথায় পাবো একটু বলে দেন না। পাশে দেখুন কয়েকটা কাউন্টার আছে। ভাইয়া আপনি একটা কাজ করেন না ভাইয়া, আপনি একটা যাত্রী টিকিট আমাকে ম্যানেজ করে দেন ভাইয়া, আমি আপনাকে টাকা বেশি দিব। আপনি তাকে বলবেন গাড়ি নষ্ট হয়ে গেছে ভাইয়া, গাড়ি যাচ্ছে না বলে দেন না ভাইয়া। আমাদের এখানে সার্ভিস দেই তো, আমাদের রেপুটেশনটা খুব দরকার, অন্য কারোর টিকিট আপনাকে দিতে পারবো না। হ্যাঁ তাহলে একটু চেষ্টা করেন। হ্যাঁ আমি না পেলে কিন্তু আবার আসবো ভাই। কিভাবে যাব? একটা বাস নেই, একটা কিচ্ছু নেই, কিভাবে এখন ফ্যামিলির সাথে ঈদ করব? আমার ফ্যামিলি আমার জন্য ওয়েট করছে না। একটা টিকিট কেউ ম্যানেজ করে দিতে পারলো না, ফোন করলাম তারপর অপেক্ষা করলো না। এইটা কোনো কথা? মেডিসিন এই মানুষের সমস্যা বুঝছেন, কিছু হোক আর না হোক ফস করে কান্না করে দেবে। আপনি আমাকে মেয়ে মানুষ কেন বলছেন? হ্যাঁ আমাকে কি মানুষ মনে হয়? আমাকে মানুষ বলতে পারতেন না? কেন মনে হবে না, মানুষ তো আমি নিজেও, আমিও বিপদে পড়ছি, আমি তো আপনার মতো ফস করে কাটতেছি না। একই সমস্যা পড়ছেন মানে? এই আপনি কি বাস মিস করেছেন? বাস মিস করেনি, আমি তো টিকিটই কাটিনি। আপনি কি আমার সাথে যাবেন? জাহাঙ্গীরনগর ধরে যাবেন মানিকগঞ্জ, মানিকগঞ্জে যাওয়ার পরে ওইখানে নামবেন আরিচা ঘাটে, নদীর এই পার থেকে বোট নিয়ে ওই পার, ওইখান থেকে একটা লোকাল বাস সোজা পাবেন। আর যদি লোকাল বাস না পাওয়া যায়? রিকশা, টেম্পো, অটো, নৌকা, এটা একটা কথা, যেতে তো আমাকে হবেই। কিন্তু শোনেন, লোকাল বাসের রাস্তা তো অনেক ডেঞ্জারাস, আমার আবার লোকাল রাস্তা হেডও মনে থাকে না। সে আপনি কোথায় যাচ্ছেন, আমাকে নিয়ে যাবেন না? এটা কোনো কথা? ভাই ঈদ স্পেশাল, ঈদ স্পেশাল, ডাইরেক্ট কারিচা, ডাইরেক্ট কারিচা, ছাড়া গেল, ছাড়া গেল।
এইদিকে আরিচা যাবে? হ্যাঁ, আরিচা স্পেশাল। আরিচা, আরিচা কেন যাবো? আমি বলছি না, আমি তো যাবো সাথে। আপনি আরিচার কথা কেন বলছেন? এটা কোনো কথা? মানিকগঞ্জে গিয়ে হচ্ছে আরিচা ঘাটে নামবো, ঘাটে নেমে একটা নৌকায় উঠবো, ওই পারে পার হয়ে তারপর একটা লোকাল বাসে উঠবো। আপনি বুঝতেছেন না কেন? এখানে তো আমার একটা লোকাল পাওয়ার আছে, আমার তো একটা হ্যাডম আছে। আপনি এইভাবে বেশি কথা বললে তো আমার হ্যাডম থাকবে না, আপনি একটু চুপ করে থাকবেন, কথা বলবেন না। এই আমার হ্যাডম আছে না? কোন বাসের মতো উঠালেন? হ্যাঁ, আপনি বুঝতেছিলেন না আমার সাথে কি বাস যায় কোনো ভাবে? আমি একটা প্রোগ্রামের হোস্ট, আমি হোস্ট করে আসছি। আপনি সাহস কিভাবে করলেন এই রকম একটা নোংরা বাসের মধ্যে আমাকে উঠাতে? বুঝছি। এ ভাই, আপনি আপারে লয়ে গিয়া ওই যে বাংলাদেশ বিমান বাস আছে, ইউএসএ বিমান বাস আছে, ওই সব বাসের জানগা উপর দিয়ে যাইব, নিচ দিয়ে কোনো ঝামেলাই থাকবো। টিকিটটা তুমি করে দাও। এই আপনি চলে যাচ্ছেন কেন? আমি কি করব না? আমার ফ্যামিলি আমার জন্য এইদের জন্য ওয়েট করছে না। হ্যাঁ, আমি তো অ্যাডজাস্ট করে নেব, সমস্যা নেই তো। উঠান, ব্যাগ উঠান, আমি যাচ্ছি। আরে ভাই, জাতি উঠবো না কি সমস্যা? এই কি সমস্যা, টানতেছো না কেন? টান দাও, এবার কিন্তু গাড়াও একদম। আরে ভাই, আপনি গাড়াবেন মানে? এটা ঈদের বাজার, আরো জাতি আছে, এগুলো লয়ে যাবো না। এই লোকাল বাসে উঠছে, আপনি পুরো গাড়িটা কিনা ফেলাইছেন না? আপনার যদি ভালো না লাগে তাহলে যান, মাইক্রো ভাড়া করে যান, ডাক্তার তে নামেন, আপনার যাওয়া লাগবে না, নামেন। তুই আমার নামাবি? তুই আমার নামাবি? চল এখন কিছু কমু না, জাহাঙ্গীরনগরের সামনে যাবি না, প্রেসক্রিপশন বানাবো তোর নামে, তারপর গাড়ামো, বুঝছস? চল। আরে দূর ভাই, ওইসব তোর আঙ্গুল দেখেন না, এইসব রাস্তাঘাটে বড় হয়েছি, বুঝছেন, রোডঘাটে বড় হয়েছি, ওইসব ভয় দেখেন না। ওই ছাড়ে গেল, ছাড়ে গেল, ছাড়ে গেল। ওই ঈদ স্পেশাল, ঈদ স্পেশাল, ডাইরেক্ট আরিচা, ডাইরেক্ট আরিচা। আমার অ্যাকশনের ভয় টান দিছে। কিন্তু আপনার তো কোনো অ্যাকশনই দেখলাম না। এটা কোনো কথা? সবাইকে অ্যাকশন প্রকাশ্যে দেখাবে, আর আমার তো ভিতরে ভিতরে অ্যাকশন। দেখলাম না, হেঁচকি আসছিল, আমি যখন খুব রেগে যাই তখন আমার খুব হেঁচকি আসে, আর আমিও মন থেকে চাই যে আমার হেঁচকিটা আসুক, না তো আমি ওকে পিড়ে মেরে ফেলবো। থ্যাংক ইউ। আমাকে বাতাস করেন, এটা কোনো কথা? সুন্দর করে যাও, উঁচা নিচা দেখা। এই বেটাই,
সমস্যা কি তোর? বারবার ব্রেক করতেছ গরু। আপনার সমস্যা কি? একটু পরপর খালি ছাগলের মতো ব্যবহার ব্যবহার করেন, হয়েছে কি আপনার? আপনি একলাই যাবেন, আর কোনো যাত্রী যাইব না। ছাগল আমি ছাগল না, কোন সমস্যা নাই, যা যা মন যেতেছে সবকিছু খেয়ে ফেল। মানিকগঞ্জ যাবো না, দুই গাই তোরা খারামো। এই জায়গায় খাড়াইতেছি না কারণ এই জায়গায় ডাক্তার নাই, তোর ট্রিটমেন্ট হইব না। তোর মানিকগঞ্জ যা খারাপ, তুই খালি চল, নিজে খারাপ নিজে হাসপাতালে নিবো, তুই চল। ভাল লাগছে বিষয়টা? আমার খুব ভাল লাগছে যে ডাক্তারের কথা কইছেন না। সময় হলে দেখা যাবো কে কারে গাড়ায়। বাস কি না লিছে নে কাল বক্তব্য ট্রেনের সেটিং সার্ভিস চায় ওস্তাদ পামে প্লাস্টিক চাপে যাই না। আচ্ছা একটা কথা বলেন তো, ও কিভাবে বুঝলো যে আপনি একটা মেয়ে মানে একটা ছাগল? এটা কোনো কথা? আপনার ব্যাগটা তো পড়ে যাচ্ছিল, আপনি কি ভাবছেন আমি কি করতেছি? এটা কোনো কথা? আপনার হাতটা বাঁচিয়ে দেখে তো আমি গালটা বাঁচাতে পারলাম না। আপনি আমার হাত টানছেন কেন? ও বলবেন না। তাই বলে মোতার জন্য গাড়ি থামাই দিবি, এটা কোনো কথা? আরে ছোট ভাই তুমি রাগ করো কেন? আমরা আমরাই তো, আমরা আমরা না, একটু রাখো না। এক মিনিট সময় দেবেন, তারপর তো আপনি মুক্ত হবেন, তাহলে তো বাচ্চারা যাবো গা।
আমাকে নামাই দেন, আমাকে নামাই দেন। ওইটা তো করতেই হবে, জানেন যেটা আমার কপাল সকাল থেকে কুফা লাগিয়ে রয়েছে, নামেন। আপনারা পাঁচটার থেকে এখন থেকে এখন আমার নামে যাবে, নামেন। আমি তো ভাবছি আপনার কোন বিপদ টিপদ হইলো কিনা, আমি তো আর আপনাকে ছাড়া যাবো না, এই জন্য তো নেমে গেছি। আপনি এত সময় আমাকে সাথে থাকতে পারেন না, আগে বলবেন না, তাহলে নামতাম না, একটু কষ্ট করে আটকে রাখতাম। চলেন। নামানোর জন্য সবাই একদম মানিকগঞ্জে গিয়ে গাড়ি ঘুরি সব আটকে দিব, এটা কোনো কথা? আপনি ঠিক আছেন? এটা কোনো কথা? গায়ের উপরে একটা কবুতরের খাঁচা রেখে দিচ্ছে ভাই মিয়া, শোন ভাই মিয়া, আপনি এত কথা বলেন গাড়ি রেখে আপনি নিজে? হ্যাঁ আমি কিনে নিছি, যার নামেন একদম, কিন্তু এই জায়গাটা কি যে সুন্দর, জাস্ট ওয়াও, এই জায়গাটা না একদমই আমার সাথে যায়। এটা কোনো কথা? আমি যদি ওদেরকে শাসন করে বাস থেকে নেমে না যেতাম, আপনি এত সুন্দর জায়গা দেখতে পারতেন, এটা থ্যাঙ্ক ইউ দিবেন না? এটা কোনো কথা? আপনি তো কোনো কথাই হয় না, এখন কি আমাকে বলবেন প্লিজ আমরা এখান থেকে কিভাবে যাব? হেঁটে হেঁটে, টেম্পো, রিকশা, এমন করে কোথায় যাচ্ছেন? এটা কোনো কথা? এদিকেই তো যাওয়ার কথা, ব্যাগটা একটু নিয়ে আসেন। ওয়াও কি সুন্দর! এই এই কি হয়েছে? এটা কোনো কথা? আপনি ভয় পান না? একদম ভয় পান না, ঠিক আছে? না না আমি একদমই ভয় পাচ্ছি না, আমার কি ভালো লাগছে, আপনি আসেন না, কি সুন্দর! আরে আপনি নাড়াইতেছেন কেন, এরকম লাফাইতেছেন কেন? আপনার কি কোনো হেল্প লাগবে? আমি আসবো না। হেল্প লাগবে কেন? আপনি শুধু ভয় পেন না, সাবধানে যান, ঠিক আছে? জলদি আসেন, জলদি আসেন, জলদি আসেন। আরে আস্তে, আপনি নড়েন না, নড়েন না, নড়েন না। আমি নড়তেছি না, আপনি আসেন। আপনি এটা 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 না, চলেন, সাবধানে যাবেন। হ্যাঁ কোনো কিছু হেল্প লাগলে আমাকে বলবেন। জি আসেন। আপনি দৌড়ে পার হয়ে গেছেন, এটা কোনো কথা? Thank you.
একটু ধরুন তো। এটা কোনো কথা? শুনছেন, পাখি ডাকতেছে। নাইস না? আচ্ছা শোনেন, আপনার কোনো হেল্প লাগবে লাগলে বলবেন, কিন্তু লাগেজটা ধরেন। এত বড় লাগেজ আমি কিভাবে নিব? আপনি আসেন, এটা কিছু নেন। ঠিক আছে, দেন ব্যাগটা নিই, আসেন। এটা কোনো কথা? আর কিছু নিতে হবে? এই বাপুরে, আপনার এখানে বসে রয়েছেন কেন? আপনাদের কোনো সমস্যা হয়েছে? এটা কোনো কথা? দুটা মানুষ ক্ষেতের মাঝখানে বসে থাকলে সমস্যা কেন হইতে হবে চাচা? তো আমাদের ক্ষেতের মাঝখানে আপনারা বসে রয়েছেন, চিনি না জানি না, আমি জিজ্ঞেস করব না? না, আসলে ওই যে আমরা দুজন আরিচা ঘাটে যেতেছিলাম, তো এখানে ঢোকার পর রাস্তা হারিয়ে ফেলছি। এর লেগে বসে রয়েছে, আসতে যাবেন? এ তো অনেক দূরে। আপনারা ওই রাস্তায় যায় একটা ব্যান নেন, মানিকগঞ্জ গেলে পর তারপরে মানিকগঞ্জ থেকে আপনি আরিচাঘাট যাইতে পারবেন। এটা কোনো কথা? মানিকগঞ্জ ছাড়া যে কটা জায়গার নাম বলছেন একটা তো চিনি না। কিন্তু আপনার তো চেনার কথা, আপনি আমাকে বলছেন আপনার একটা হেডম আছে। হেডম আছে দেখে আমার সবাই চেনে, আমার তো সবাইকে চেনার দরকার নাই। চলেন। আচ্ছা এই বাপু, আপনারা তো এই জায়গায় বসে রয়েছেন, আপনাদের কোনো খিদে নিতে লাগছে? আমার লাগছে। আমারও লাগছে। তাহলে আমাকে বাসায় চলেন, আপনার করে খাওয়ান দাওয়ান করে তারপরে যাই না। আচ্ছা আঙ্কেল, আপনার বাসায় তো কারেন্ট আছে না, চার্জ দেওয়া যাবে না ফোন? এই কারেন্ট আছে। হ্যাঁ চলেন চলেন। আপনার হাতটা যে ওটা আমার দেন। এই আমার হাত কেটে যেতে পারে, কাটবো না। দেন খুব ভালো ছিল, ভালো হয়েছে তাকে পাইছে না, পেট ভরে গেছে। বলেন তো কে, তুমি তামগর লগে থাকবা। ও মা, কি বলতেছে? কেন আমি আপনার সাথে? এই বেটা, এই জানোস জানোস বেদবি কাল লগে করতেছস বোঝোস? হ্যাঁ এনে একটা মারুন না, একদম বিচি খুলা দৌড় দিব, তুই পালানোর সুযোগ পাবে। ওরে বাবা রে বাবা, ভয় পাইছি ভয় ভয় পাইছি। গুড, তো সাঙ্গ বাঙ্গ স্মার্ট, তোদের সাথে কথা বলবো, চল সাইডে চল। এই যে ধরেন, এই কথা বলে চলে সাথে। ঠিক, দাঁড়া শেষ করুন, যা। এমন জায়গায় টান দিব না, একদম পুরুষত্ব হারাই ফেলবি। কান্ধর থাকা আছিস কে? ওই কান্ধর করতেছেন ভাইয়া? ভাই আপনার জান না প্লিজ। তোমার রেজাল্ট কি করতেছিলেন আপনি? না মানে কানটা যখন ধরছি পেশিটা বাইরে হয়ে গেছে, পেশি থেকে বাইরে চলে গেল। এটা কোনো কথা? তো পেশিটা আগে দেখাবেন না, চলেন। পা তো ব্যথা হয়ে গেল। এটা কোনো কথা? এটাই তো কথা, আর কথা আটবো? দাঁড়া থাকেন।
আরিচা ঘাটে যাবেন? আমি আরিচা ঘাটের কাছাকাছি যাবো। আমি একদম আরিচা ঘাটেই যাবো। হ্যাঁ নিতে পারি, তাহলে আমার ভাড়া দেওয়া লাগবে 500 টাকা। এটা কোনো কথা? 50-50, 100 টাকা বাড়ে এখান থেকে, তোমার 25-50 টাকা দিবো। যাবা? 500 টাকা নিচে হবে না ভাই, তাহলে আমি যাই গে। ভাই ওর কথা বাদ দেন, আমার কথা শোনেন না ভাইয়া, আমি আপনাকে ঠিক 300 টাকা দিবো, নিয়ে চলেন না ভাইয়া। আমি এরকম গোল খাই না আপা, 500 টাকা নিচে হবে না, ওলে যান আর নইলে। ঠিক আছে আপনাকে 500 টাকা দিবো, ব্যাগটা উঠান তাহলে। এই দাঁড়ান দাঁড়ান, আগে অ্যাডভান্স করবেন তারপর গাড়িতে উঠবেন। ভাইয়া আপনি চাকা টাকা করতেছেন অনেক বেশি না, 500 টাকা দিচ্ছি কিন্তু ব্যাগটা এসে উঠান ধরেন। ৫০০ টাকা এটা কোনো কথা? শোনো মামা, তোমাকে কিন্তু অনেকক্ষণ খারাপ হবে কিন্তু, বুঝতেছো না, অনেক মারবো কিন্তু তোমাকে। ঘাড়াবেন মানে? খারাপো মানে খারাপো, বোঝো না। খারাপো বোঝো না, তোমাকে খারাপো আমি। ঘাড়াবেন? ঘাড়াবেন আমার, আমার বাড়ির সামনে এসে আমার ঘাড়াবেন? আরে বাড়ির সামনে তো কী, বাড়ির ভিতর ঢুকে একবার ঘাড়াবো, বাড়ি থেকে বাইরে করে আবার ঘাড়ে, আবার বাড়ির ভিতরে ঢুকে দেবো। চেনো সামারে? হ্যাঁ। আপনি চিনেন আমি কে? এই তোরা কী চিনো আমি? আমরা 10 ভাই। কয় ভাই? 10 ভাই। এখানে কি? এটা কোনো কথা? কালাম ভাই হঠাৎ করে এসে কথা বলতে যে কেউ ভয় পেয়ে যেতে পারে, তাই না? এখানে কি আপনাদের? দেখতেছেন না বসে আছি। কিন্তু এখানে তো বসে থাকা যাবে না। তো কোথায় বসে থাকা যাবে বলেন, ওখানে গিয়ে বসি। স্যার ওনাদের মধ্যে কোনো ঝামেলা আছে। উনি কি হয় জিজ্ঞাসা করো তো। উনি আপনার কে হয়? কে? উনি আপনার কে হয়? উনি কে? ও কে হয়? এই ওদের মধ্যে মনে হয় কোনো ঝামেলা আছে, গাড়ি ডাক দাও তো, ওদেরকে তোলো, গাড়িতে তোলো। ভাইয়া ভাইয়া ভাইয়া, আসলে হয়েছে কি, ও হচ্ছে আমার হি আর আমি হচ্ছে ওর শি। কবে থেকে? মানে? মানে হচ্ছে ভাইয়া, ও আমার ও, ও আমার ও। কিন্তু এত রাতে তো এখানে বসে থাকা যাবে না, আপনাদের সাথে লাগেজপত্র আছে, যে কোনো সময় চিন্তাকারী কবলে পড়তে পারেন। আরে ভাই কিচ্ছু হবে না, আমি মনে করেন আমার একটা হেডম আছে, বুঝছেন, আমি সবকিছু সিস্টেমে মিশে। এটা কোনো কথা? হ্যাঁ আপনি একটু চুপ থাকেন স্যার। ভাইয়া ভাইয়া আমি একটু বুঝে বলি আপনাকে, সেটা হচ্ছে কি, আমরা আসলে ভাই আরিচা ঘাট হয়ে পাবনা যাবো ভাইয়া। হ্যাঁ কিন্তু এখানে ভাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। এটা কোনো কথা? তারপর ভাই আমরা ভাবলাম যে একটু কি করা যায়, এখানে বসে বসে একটু ভাবি, এই জন্য একটু বসেছি ভাইয়া। ও আচ্ছা বুঝতে পেরেছি। এই ওনাদেরকে একটা সিনজি ম্যানেজ করে দাও তো, যাও আপনারা আসেন। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। একটু ব্যাগ নিয়ে হেল্প করতে পারতো না? আমরা চাচ্ছি তো নিয়ে, চল। করেন? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তাড়াতাড়ি। হ্যাঁ নাইস টু মিট ইউ। বাই বাই। না ঝাঁকি টাকি খাবে কিন্তু পড়বে না।
টাকা রেখে দাও। এখানে রাখছেন। এটা কোনো কথা? এই যে মানুষ যৌবনকালে কি ক্ষমতার বড়টা না করে। এই যে এই জায়গাটা একটা সময় কি ছিল, এই জায়গায় মানুষ দাঁড়াইতে পারতো না গাড়ির দিকে, একটার পর একটা গাড়ি, কে কার আগে উঠবে, টাকা দাও আগে ওঠো, রুগীর গাড়িতে রুগী মরে যেতেছে, টাকা দিয়ে বিয়ের গাড়ি উপরে উঠে যেত, এটা কোনো কথা? অধ্যাসিত হয়েছে, এটার যৌবন শেষ। এখন দেখেন আমি আর আপনি ছাড়া একটা মাছি পর্যন্ত এখানে নাই, এটা কোনো কথা? আপনি কি চিন্তিত? এত চিন্তা করতেছেন কেন? বুঝছি আপনি বাস মিস করছেন, তো ওইখানে যে কাঁদতেছিলেন আমার সাথে জানিটা করে আনন্দিত হয়েছেন না? এই যে আমি মানুষটা, আমি তো খারাপ না, আমার সাথে থাকলে আপনার যে কোনো ক্ষতি হবে না এটা তো এতদিন বুঝে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আরে পথটা চিনতে হবে আগে। পথের বাপি বাপরে মনা, পথের মাইমা, পথের মাঝে খুঁজে পাবি আপন ঠিকানা। পথটাকে চিনতে হবে, পথটাকে আপন করে নিতে হবে। এই যে নক খাইতেছেন কেন? এত সুন্দর করে বুঝাইলাম তারপর আপনি চিন্তিত? আপনার কি মনে হয় আপনার একার চিন্তা, আর কারো চিন্তা নাই? এই যে নদীটা যখন পার হবো না, ওই পাশে মা বোন দুজনই বসে আছে, খাবার নিয়ে বসে আছে, আমি কখন যাব, কখন আমার সাথে খাবে, কখন আমারে আস্তে করে বিছানাটা বিছাই দেয়া, আমি ঘুমাবো, আমার দেখতে দেখতে তারাও ঘুমবে। তারপরে যে চিন্তাটা কমায় রাখছি, ফোনটা বন্ধ করে রাখছি, টেনশন কমায় রাখছি, ফোনটা খোলা থাকলে দুই মিনিট পর পর আম্মা হ্যালো আব্বা কোন, এটা কোনো কথা? এই যে কেনাকাটা করছি, বাজার সদাই করছি, আম্মার আর বোনের জন্য শপিং করছি, তিন বছর হয়েছে নিজের জন্য কিন্তু পাঞ্জাবি নেই নেই, মেড ইন গুলিস্তান স্টাইল, এটা কোনো কথা? এগুলো যা যখন তাদের হাতে দিব না, অনেকটা হাসি দিবে, ওই হাসিটাই আমার বেহেস্ত। এটা কোনো কথা? এটা কোনো কথা? গাড়ি টাড়ি তো কিছু নাই, গাড়ি ছাড়া তো ফেরিও ছাড়বে না। এক কাজ করেন, আপনি এই যে একটু দাঁড়ান, আমি আমার হ্যাডোমেট সিস্টেম দিয়া একটু ম্যানেজ করি। মনে করেন কোনো গাড়ি ফেলবো না, পুরো ফেরত আমি আর আপনি ভিআইপি। তাহলে আমরা ওই যে ওটার উপরে যা একদম এইভাবে যাবো। এটা কোনো কথা? ব্যথা পাই নাই।
ভাইয়া আপনার যান না প্লিজ, যান না। স্বর্ণের বিয়ের খরচ, স্বর্ণ 2 লাখ, শাড়ি 15,000, কসমেটিক্স 20,000, অন্যান্য 30,000, মায়েরিদের শাড়ি 3,000, আমার পাঞ্জাবি আগামীবার, বাজার খরচ 50,000, বরকে দিব 50,000, মোট 4 লাখ, নিজের জমানো 1,50,000, বেতন প্লাস বোনাস 70,000, মোট 2,20,000। আমার আর বোনের শপিং করছি, এগুলা যা যখন তাদের হাতে দিব না, এমন একটা হাসি দিবে, ওই হাসিটাই আমার বেহেস্ত। এগুলা যার জিনিস তার কাছে ফেরত যাবে। তুমি কি পাগল হয়ে গেলে? একবার আসা জিনিস তো আর ফেরত যায় না। এইবার যাবে। হোয়াট? যাবে না? যাবে। তাহলে তো তুমিও আর ফেরত যাবে না। এটা কোনো কথা? তুমি একদম একা হয়ে গেলি একাই থাক। কালা চল, ড্রাইভার দরজা খোল। চুপ কালা, আয় চলতে চল। আমি শেষ, ড্রাইভার আমার প্রেশারের ওষুধ, ড্রাইভার আমি শেষ। যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত, এইটুকু আপনার বোনের শপিং, মায়ের শপিং ভুলে গেছিলাম। মানুষ কত বিশ্বাস করেন কেন? পৃথিবীতে এত দুর্নীতি, এত মারামারি, এত যুদ্ধ, এরপরেও কিন্তু মানুষ মানুষকে বিশ্বাস করে। আর মানুষ মানুষকে বিশ্বাস করে এই জন্যই পৃথিবীটা বেঁচে আছে। প্রত্যেকটা মানুষেরই উচিত মানুষকে বিশ্বাস করে। আপনার বোনের বিয়েতে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আপনার নাম্বারটা আমি পেতে পারি? মিটস কল দেন।
আসি। আমি কি আপনার সেই হতে পারি? Thank you.